দেখি উঁচু করেন উঁচু করেন অর্থদণ্ড অথবা এক বছর কারাদণ্ড অথবা অভয়দণ্ড যোগ অপরাধ আপনি করেছেন, আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে না ঠিক করেছেন বলেন তো দেখি ভুল হয়েছে আপনার ভুলটা কোথায় বলেন কেটে আবার নতুন করে একটা মেয়াদ শেষ হয়ে গেছে, এটা দশ থেকে পনেরো ডেট দেওয়া আছে আপনার পাশের গুলো দেখেন আজকের দিনে আমরা আনি তারপর আমরা একটা মেয়াদ বলেন আপনার যে কার্যক্রম আপনি হাতে এটার মেয়াদ নাই, এটা উঠাই ফেলছিল, তা উঠাই ফেলছিল সাত থেকে এটা বিক্রি হবে না, কোথায় ছিল এটা আপনি এটাতে স্টিকার লাগানো আছে বিধায় আমরা বুঝলাম এটা মেয়াদ নাই, আর ওইগুলো তো স্টিকার দিত না মাত্র আসছে স্যার এখন, এবং এই কেকটা আর এই কেকটা সেম কেক মনে হচ্ছে, এটা তো একই সময় একই সময়ের কেক, সবগুলো তো একই সময় এবং দশ লেখা আছে বলতে স্যার এবং দোষ ধরেন স্যার অনেক ধরতে পারেন দাদা এখন না হলে স্যার এই যে মানুষ বাইরে যা দেখতেছে কিন্তু আমার প্রোডাক্ট মাত্র আসছে আমার দোকান মাত্র ফেলেছে স্যার গতকালকে জিনিস এগুলো তো আসছে না, বিক্রি হবে না স্যার এটা তো টোটালি ডেট আউট, এটা তো কাস্টমার দেখবে না, না ডেট আউট কাস্টমার দেখবেন আপনি রাখতেই পারবেন না, এতটুকু বিশ্বাস করার সুযোগ আপনি রাখেন নাই, আমাদের স্টিকার লাগানো সেগুলো কই মাত্র আসতেছে স্যার আমার বেলা একটা বাজে আপনি বলছেন যে এখনো দেননি এখনো দিবেন দোকান মাত্র স্যার আমার লোক নেই এই দুইজন লোক আপনি দেখতেছেন আমার মাত্র প্রোডাক্টটা আসছে ওরা ডিসপ্লে তো গেছে বেলা একটা বাজে আপনি বলছেন মাত্র আমার আমার দোকান ওপেন হয়েছে মাত্র স্যার আমার লোক নেই দোকান অফেন হয়েছে 9টায় না 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 আমি বলি নাই যে আপনি আমাদের যাই হোক আমাদের যদি ক্ষমা দৃষ্টিতে দেখেন আমি ব্যবসা করতে পারবো স্যার আপনারা যদি সুযোগ সুবিধা না দেন তাহলে তো আমি আপনি তো আইন
কারণ কি যে ডেট তো দেই নাই আপনার কথা রাইট কিন্তু আমি এই মিষ্টিগুলো বিক্রি করব না এখানে সবাই জানে এগুলো স্যার মনে করেন কিছু পথ শিশু আছে তাদেরকে একটা করে দেওয়া হয় কোম্পানি দিয়ে যায় কিন্তু সব প্রোডাক্ট ওরা দেয় না এটাও আছে সব এগুলো সব দেওয়া আছে স্যার যেটা ভালো এটা ভালো বলবেন যেটা খারাপ এটা আমি নিজে স্বীকার করবো স্যার এটা খারাপ হয়েছে না এটার মনে হয় দেওয়া নেই স্যার এটা দেওয়া থাকলে এখানে দেওয়া থাকে এটা আরেক সমস্যা তাহলে তো এটা অবৈধ নাম লেখাচ্ছেন আমি বিক্রি বন্ধ রাখছিলাম স্যার তারপরে ওই যে প্রোডাক্ট আমি এখন থেকে সবগুলা ইম্পোর্টারের সিল সহ যেগুলো ওই প্রোডাক্ট গুলো রাখবো ওইটা বিক্রি করবো আর কেক গুলো স্যার এগুলো আমি ডেট দিবো আপনি যদি কখনো মানে বিভিন্ন বেকারি ও মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহ সবার মনোযোগ আকর্ষণ করছে। আমাদের তদারকি অভিযানে আমরা প্রায়শই দেখতে পাই যে উৎপাদিত কারখানা থেকে যে বিষয়গুলো দেওয়ার কথা থাকে সেগুলো দেওয়া হয় না। দেখা যাচ্ছে যে আউটলেটে এনে যে প্যাকেটজাত খাবারের মূল্য বসানো হয় এটা কিন্তু আইনের ব্যত্যয় ঘটে। আর একটি কথা যে যেগুলো খোলা মিষ্টি কিংবা অন্যান্য খাদ্য সামগ্রী মিষ্টান্ন সেগুলো আপনি আউটলেটে সাজাতে পারেন, তবে সেখানে অবশ্যই মূল্য, উৎপাদনের তারিখ এবং মেয়াদি তারিখ থাকতে হবে। এর পাশাপাশি কবে আপনার এই মানে খাদ্যপণ্যগুলো এসেছে সেটি অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। আলাদা আপনি যে প্রতিষ্ঠানে এগুলো পাঠিয়েছেন তার আনুষঙ্গিক কাগজপত্র থাকতে হবে। আমাদের তদারকি অভিযানকালে আমরা প্রায়ই দেখি এগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেরা বসিয়ে দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে মেয়াদ চলে যাবার পর আবার অতিরিক্ত মেয়াদ দিয়ে বসিয়ে দিচ্ছেন যা ভোক্তার সাথে প্রতারণার সামিল। এই ক্ষেত্রে আমাদের আপনাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ থাকবে যে ভোক্তা কিন্তু অর্থ দিয়ে আপনার প্রতিষ্ঠান থেকে এইসব খাদ্যপণ্যগুলো ক্রয় করে থাকেন, তাই ভোক্তাকে এক্ষেত্রে ঠকানোর আপনার কোনো সুযোগ নেই। ব্যবসায়ী নৈতিকতা মেনে ব্যবসা করলে এই জাতীয় বিষয়গুলো আর ঘটবে না। আমরা সবাই যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে এ জাতীয় বিষয়গুলো যে আরও উন্নয়ন ঘটানো সম্ভব, তাই আমরা সবাই বলবো ভোক্তা বান্ধব অর্থাৎ ভোক্তা রাস্তাশীল একটি জাতি গঠনের জন্য আমাদের সবাইকে যথাবদ্ধভাবে কাজ করতে হবে এবং এই কারণে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের মনোযোগ। প্রতিষ্ঠান প্রধানগণও এই বিষয়গুলোয় আর একটু আন্তরিক হলে তখন ভোক্তারাও তাদের ন্যায্য অধিকার পাবেন।